হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব ক্যালিফোর্নিয়া মার্কেট থেকে কি কি কিনলাম অ্যান্ড কোন জিনিসের কেমন প্রাইস। রেডি হয়ে রওনা দিয়ে দিলাম মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। ক্যালিফোর্নিয়া মার্কেট যেতে আমাদের বাসা থেকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে অ্যান্ড এখানে ভেজিটেবলস অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় অন্যান্য বিদেশি মার্কেটগুলো থেকে, তাই ভেজিটেবলস কিনলে আমি ক্যালিফোর্নিয়া মার্কেট থেকে কিনে থাকি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, সারাদিনই অনেক রৌদ্র ছিল। চলে আসলাম ক্যালিফোর্নিয়া মার্কেটে। ক্যালিফোর্নিয়া মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে কার পার্ক করার কোনো জায়গা পেলাম না। তারপর P1 P2 গেলাম, সেখানেও কোনো জায়গা পেলাম না, ফুল লট ছিল। তারপর P3 গেলাম, তারপর কার পার্ক করার জায়গা পেলাম। P1 P2 P3 মানে হচ্ছে পার্কিং নাম্বার 1 2 3, বলতে গেলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোর পার্ক করার জন্য। কার পার্ক করে আমরা সেকেন্ড ফ্লোরে গেলাম, বিকজ আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাকি ড্রেস কিনবে তাই ড্রেস দেখতেছিল, বাট ওর নাকি কোনো ড্রেস পছন্দই হচ্ছিল না। ক্যালিফোর্নিয়া মার্কেট টোটাল 3টা ফ্লোর, ফার্স্ট ফ্লোর হচ্ছে গ্রোসারি শপ অ্যান্ড সেকেন্ড ফ্লোর হচ্ছে লেডিস কসমেটিক্স, পার্লার, ড্রেস, শুজ অ্যান্ড ব্যাগস ইটিসি, থার্ড ফ্লোর হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ভিডিও অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করবো। ক্যালিফোর্নিয়া মার্কেটের সেকেন্ড ফ্লোরে বেশিরভাগই কোরিয়ান কসমেটিক্স পাওয়া যায় অ্যান্ড কোরিয়ান প্রোডাক্ট কম বেশি সবারই প্রিয়, বিশেষ করে কোরিয়ান লিপস্টিকগুলো আমার অনেক ভালো লাগে। এরপর ফার্স্ট ফ্লোরে চলে যাই গ্রোসারি শপে, যেহেতু আমি ভেজিটেবল কিনতে আসছি। শপের ভিতরে গিয়ে প্রথমেই আম দেখতে পেলাম, এগুলো হচ্ছে মেক্সিকান আম, এর প্রতি পিস 99 সেন্ট করে, মানে বাংলাদেশি টাকা 160 টাকা করে। এই পেঁয়াজটা কিছুটা রসুনের মতো দেখতে, তাই একে ইংলিশে শ্যালোটস বলা হয়। প্রতি ব্যাগে 5 LB করে থাকে অ্যান্ড প্রাইস $599, মানে 650 টাকা। 1 LB মানে হচ্ছে 453 গ্রাম সামথিং। বাদামি পেঁয়াজ প্রতি এলবি 790 সেন্ট ছিল, মানে 86 টাকা। এগুলোতে হালকা একটু কালো দাগ লাগানো, তাই এত কম প্রাইসে সেল করতেছে। এই আলু প্রতি ব্যাগে 10 LB করে থাকে, প্রাইস $599, মানে 650 টাকা। এই ব্যাগে 5 LB করে আলু, তাই প্রাইস হচ্ছে 399, মানে 432 টাকা। এই আলুগুলো 99 সেন্ট, মানে 107 টাকা। এগুলোতে হালকা একটু দাগ, তাই এত কম প্রাইসে সেল করতেছে। অ্যান্ড এই পাশের সাদা আলুটা হচ্ছে $199, মানে 215 টাকা প্রতি এলবি। এগুলো গার্লিক স্টেম, মানে রসুনের কালি, 1 ব্যাগ $236, মানে 255 টাকা করে। অর্গানিক হলুদ আলু প্রতি ব্যাগে 3 LB, প্রাইস $499, মানে 540 টাকা। দুই ধরনের মিষ্টি আলু ছিল, প্রাইসও ভিন্ন ছিল। এখানে সাদা পেঁয়াজ, লাল পেঁয়াজ, হলুদ পেঁয়াজ প্রতি ব্যাগে 3 LB করেছিল, প্রাইসও সেম ছিল $399, মানে 432 টাকা। অ্যান্ড এর পাশে প্যাকেটে মিষ্টি আলু ছিল, প্রতি প্যাকেট $299, মানে 324 টাকা। এটা হচ্ছে আগুন নিভানোর জন্য কার্বন ডাইঅক্সাইড, আর এটাতে কাস্টমাররা ভেজিটেবল ওয়েট দেয়। আর আমি 790 সেন্ট করে যে পেঁয়াজগুলো ছিল ওগুলো কিছু নিলাম। ক্যালিফোর্নিয়া মার্কেটের গ্রোসারি শপে বেশিরভাগই কোরিয়ান ফুড অ্যান্ড ভেজিটেবলস পাওয়া যায়, এগুলো সবই কোরিয়ান ফুড। এখানে সব খাবারগুলোতে পর্ক দেয়, আমি যেহেতু মুসলিম এগুলো আমার জন্য হালাল না। এটা একটা কোরিয়ান ভেজিটেবল, সেটার নাম নাপা, প্রতি এলবি 790 সেন্ট, মানে 86 টাকা। আর এখানে হচ্ছে রসুন ছিল, প্রতি 5 পিস $199, মানে 215 টাকা। আদাও প্রতি এলবি 215 টাকা করে ছিল। স্মল ট্যারেরুট মানে হচ্ছে গাঠি, এটাও প্রতি এলবি 215 টাকা করে ছিল। অ্যান্ড এখানে হচ্ছে মূলা ছিল, প্রতি 2 LB 99 সেন্ট করে ছিল, মানে 160 টাকা। এটা হচ্ছে অন্য আরেকটা জাতের মূলা, এটার নাম ডাইকন রেডিশ, এটাও প্রতি 2 LB 99 সেন্ট করে ছিল, মানে 160 টাকা করে ছিল। এখানে নানান জাতের প্যাকেট করা মাশরুম ছিল, তাই প্রাইসও ছিল ভিন্ন। এতদিন জানতাম মানুষ মাছ শুকিয়ে শুটকি বানিয়ে খায়, এখন দেখতেছি মূলা শুকিয়েও খাওয়া শুরু করছে। এটা হচ্ছে শুকনা মূলা অ্যান্ড এটা হচ্ছে আর একটা জাতের মাশরুম। খোসা ছাড়া রসুন, যাদের খোসা ছাড়াতে কষ্ট হয় এটা তাদের জন্য, প্রতি ব্যাগে 3 LB করে থাকে, প্রাইস $12.99, মানে $13। US এর প্রতিটা জিনিসই ট্যাক্স দিতে হয়, মানে যদি একটা প্রোডাক্টের দাম $13 হয়, এর সাথে $1 অথবা $2 ট্যাক্স যোগ করতে হবে, তাহলে প্রাইস আসবে $15, মানে 1630 টাকা। এই মরিচটার নাম শিরানো, প্রতি এলবি প্রাইস $149, মানে 161 টাকা। তারপর ইয়ং কোকোনাট দেখলাম, মানে আমরা যাকে কচি ডাব বলি, প্রতি এলবি $299 ছিল, মানে 324 টাকা করে। ফুলকপির প্রাইস ছিল প্রতি এলবি $199, মানে 215 টাকা। অ্যান্ড ফুলকপির নিচে এগুলো দেখে মনে হচ্ছে কাঁচা টমেটো, কিন্তু না, এগুলো হচ্ছে টমাটিও। এগুলো ভীষণ টক, আমি একবার নিয়ে রান্না করে খেয়েছিলাম, একদমই খাওয়া যায় না।
স্কোয়াশ অ্যান্ড বেগুন ছিল, পালং শাক সহ আরও নানান ধরনের শাক ছিল, সবগুলো তার ভিডিও করা সম্ভব না। ধনিয়া পাতা ছিল, শালগম, লাল মূলা, ব্রোকলি, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, গাজর, পাতাকপি সহ আরও নানান আইটেমের ভেজিটেবলস ছিল। এগুলো হচ্ছে আরও নানান জাতের মাশরুম। ক্যালিফোর্নিয়া মার্কেটের গ্রোসারি শপ আসলে অনেক বড়, আমি ভেজিটেবলসের সব সেকশন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ফ্রুটসের সেকশন তো বাদই দিলাম, এটা আমি অন্য কোনো দিন শেয়ার করব। আমি যদি পুরো শপের ভিডিও করতে যাই তাহলে এক দুই ঘন্টাও শেষ হবে না, তাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ছোট ছোট কিছু ভিডিও ক্লিপস নিয়েছি। মিটের সেকশনে গিয়ে দেখি পর্ক অ্যান্ড বিফ দিয়ে পুরো সারি সাজানো। আমরা যদি চিকেন অ্যান্ড বিফ কিনি তাহলে মুসলিমদের সব থেকে কিনি, কারণ এগুলো আমাদের জন্য হালাল না। এক এক ধরনের গরুর মাংসের এক এক রকম প্রাইস। এইখানে এই ফিশ বলটার প্রাইস প্রতি এলভি $699, মানে $757 করে। মাছের সেকশনে গিয়ে দেখি পোলাক, ব্ল্যাক কোট, ক্যাটফিশ অ্যান্ড ফ্রেশ রক কট সহ আরও নানান জাতের মাছ। আসলে সবসময় সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব হয়ে ওঠে না, অ্যান্ড সব প্রাইস টাকায় কনভার্ট করাও সম্ভব হয় না। এই মাছটার নাম হচ্ছে গিজার্ড শেট, এটার প্রাইস ছিল প্রতি এলভি $399, মানে $432। এই মাছটা এর আগে আমি অনেকবার নিয়ে খেয়েছি, আমার কাছে বেশ ভালোই লাগে, কিছুটা ইলিশ মাছের মতো স্বাদ। চিংড়ি মাছ ছিল প্রতি এলভি $1299, মানে $1408। আর এখানে হচ্ছে ঝিনুক চাষ করতেছে, এগুলো ফরেনদের খুব প্রিয় খাবার। এখানে অনেক ধরনের অনেক ফ্লেভারযুক্ত প্যানকেক ছিল, প্রতিটির প্যাকেটের প্রাইসই ছিল আলাদা। আমি যদি একটি প্যাকেটের প্রাইস বলি $679, মানে $736। এখানে আরও নানান ধরনের খাবার যেগুলো নাম বলেও শেষ করা যাবে না। এটা হচ্ছে বয়েল অক্টোপাস অ্যান্ড সাথে কী সস দেওয়া জানি, এটা ফরেনরা খুব মজা করে খায়। এই কৌটাগুলোর মধ্যে নানান ধরনের ভেজিটেবল অ্যান্ড নানান ধরনের সস মিক্সড করা। এই সেকশনে ছিল কেক, সসেজ, ইয়োগার্ট, মিল্ক, জুইস ইটিসি। এই কেকটা হচ্ছে লেমন ফ্লেভারের, আমি একবার ট্রাই করেছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যান্ড জুস ছিল পাইনাপেল, অ্যাপেল, গ্রাপস, ম্যাঙ্গো ইটিসি, নানান ফ্রুটসের। এগুলো হচ্ছে সবই অর্গানিক। ইউএসএ একটা জিনিস খুবই ভালো যে ওরা কোনো প্রোডাক্টে ভেজাল দেয় না, সব কিছুই ভেজালমুক্ত। ডিমের সেকশনে গিয়ে ডিম কিনলাম। এক এক জাতের মুরগির ডিমের প্রাইস হয় এক এক রকম। আমি যে ডিম নিয়েছি ওটার প্রাইস ছিল প্রতি কেস $299। আমি যেহেতু দুই কেস নিয়েছি তাহলে প্রাইস হয়েছে $598, মানে $648। আর প্রতি কেসে ডিম ছিল 20টি করে। বিয়ার, অ্যালকোহল, হুইস্কি, এখানে প্রতিটা গ্রোসারি শপে মাস্ট থাকবেই থাকবে, কারণ এখানে এগুলো কমন। গ্রোসারি শপ হলেও ফ্রাইং প্যান সহ কিচেনের আরও নানান ধরনের সামগ্রী পাওয়া যায় এখানে। এগুলো হচ্ছে ব্রেড, প্রতি প্যাকেটের প্রাইস ছিল $499, মানে $540। এগুলো বিভিন্ন ধরনের ফ্লেভারযুক্ত কোরিয়ান বান অ্যান্ড ব্রেড, পাশে একটা কেক শপ ছিল। গ্রোসারি শপ হলেও বলতে গেলে সবই পাওয়া যায় এইখানে। এখানে সব স্কিন কেয়ার প্রোডাক্টই কোরিয়ান, অ্যান্ড ছেলেদের স্কিন কেয়ার প্রোডাক্টের সেকশন আলাদা। এই ফেস ওয়াশটার প্রাইস $1199, মানে $1299। এগুলো লেডিস হেয়ার ট্রিটমেন্টের জন্য, যেমন এটার প্রাইস হচ্ছে $29.99, মানে হচ্ছে $3251। এই তরমুজগুলোর প্রতি পিসের প্রাইস ছিল $599, মানে $650। আর এই তরমুজটা একটু ছোট ছিল তাই প্রাইস ছিল $499, মানে $540। দেন ক্যাশ কাউন্টারে সব কিছুর প্রাইস পে করে লিফটের জন্য ওয়েট করতেছিলাম, কারণ গাড়ি পার্ক করেছিলাম P3-তে। ক্যালিফোর্নিয়া মার্কেট যেহেতু আমার বাসার কাছেই তাই একবারে সব বেশি করে কিনি না আমি, যখন যেটা লাগে কিনতে চলে আসি। আমি ফ্রেশ খাবার খেতে পছন্দ করি। গাড়িতে সব কিছু রেখে বাসা যাওয়ার জন্য রওনা দিলাম। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ব্লগে, আশা করি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।